শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। পার্কের পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। পাথর প্রতিমার একটি আশ্রমে সাধুর অসামাজিক কাজকর্মকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো এলাকায়। গণ্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এরপরই সাধুকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশের স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের অচিন্তনগর গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর গ্রামে একটি আশ্রম রয়েছে। ওই আশ্রমে একটি সাধু দীর্ঘ দিন ধরে বসবাস করে। এলাকার বাসিন্দারা সুফলের আশায় তার কাছে পারিবারিক সমস্যা সহ নানান সমস্যার বিষয় নিয়ে যেতে থাকেন। কিন্তু ওই সাধু সেই সুযোগকে কাজে লাগিয়ে নানান রকমের অসামাজিক কাজকর্ম করত বলেও অভিযোগ। এরপরে গ্রামের বাসিন্দারা বিষয়টি জানতে পেরে সাধুর উপর চড়াও হন। এই খবর পেয়ে পাথর প্রতিমা থানার পুলিশ উত্তেজিত মানুষের হাত থেকে সাধুকে রক্ষা করে থানায় নিয়ে যায়। এরপরে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে পাথর প্রতিমা থানার পুলিশ ওই সাধুকে গ্রেপ্তার করে। রবিবার ধৃত সাধুকে কাকদি মহকুমা আদালতে তোলা হলে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। এ বিষয়ে কাকদি মহকুমা আদালতের আইনজীবী সব্যসাচী দাস জানান, পাথর প্রতিমা থানার ওই লক্ষ্মীপুরে একজন মহিলা অভিযোগ করেছে যে ওর মেয়ে এসএসসি ট্রেনিংয়ের জন্য সোনারপুরে ছিল এবং 2020-21 সালে লকডাউনের সময় ও বাড়িতে ফিরে আসে। ফিরে আসার পরে এই আসামি অমলেশ চক্রবর্তী ও একটি আশ্রম করে, সেখানে কৃষ্ণ ঠাকুরের পুজো টুজো হয় এবং ও বিভিন্ন মানুষকে কৃষ্ণ ঠাকুরের আদর্শে দীক্ষা নেওয়ার জন্য বলে। তো সেই মেয়ে ওখানে শিব চতুর্দশীতে যায়, গিয়ে ওই আসামির সঙ্গে পরিচয় হয়। পরে গতকালকে সকাল 11টা নাগাদ ওই মেয়েটি ওই আশ্রমে যায়, গেলে ওর শ্লীলতাহানি করে, সেই অভিযোগ ওর মা করে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ 354B এবং 354D ধারায় মামলা শুরু করে ওকে গ্রেপ্তার করে আজকে কাকদ্বীপ আদালতে পাঠিয়েছে। কাকদ্বীপ আদালত ও 14 দিনের জন্য জেল হেফাজতে রাখে। তবে ওই আশ্রমে কি কাজকর্ম হতো পুলিশ তার তদন্ত শুরু করেছে। পাথর প্রতিমা থেকে বিশ্ব সমাচার, নিউজ টিম। ডক্টর্স নার্সিং হোম, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী ও রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার মান্যতা প্রাপ্ত হসপিটাল জেনিন্স ইন্ডিয়া টিপিএ এলটিডি পশ্চিমবঙ্গ পুলিশের স্বাস্থ্য বীমা অ্যান্ড ক্যাশলেস, ঠিকানা নিউ টাউন, ডায়মন্ড হারবার, মোবাইল 9732594567, 9093107497।